তার বয়স যখন 14 বছর তখন তিনি প্রথম বিয়ে করেছিলেন। জীবনের 61 বছর পার না হতেই 87টি বিয়ে করেছেন তিনি। এখন প্রস্তুতি নিচ্ছেন 88তম বিয়ের। তিনি ইন্দোনেশিয়ার পশ্চিম জাবার মাজালিঙ্কারের বাসিন্দা। নাম তার কান। তিনি পেশায় কৃষক। একের পর এক বিয়ে করায় অনেকে তাকে ইন্দোনেশিয়ার প্লেবয় কিং নামে ডাকে। দেশটির সংবাদ মাধ্যমের খবর, কানের প্রথম স্ত্রী তার চেয়ে বয়সে 2 বছরের বড় ছিল। বিয়ের 2 বছরের মাথায় তার ওই স্ত্রী বিচ্ছেদ নেন। দুর্বল মানসিকতার কারণে স্ত্রী তাকে ছেড়ে যান। কান অবশ্য তার এই দুর্বল মানসিকতার ব্যাখ্যা দেননি। কান স্বীকার করেন এই ঘটনায় তিনি বেশ রেগে যান। তাই তিনি চেয়েছিলেন আধ্যাত্মিক জ্ঞান, যাতে বহু নারী তার প্রেমে পড়ে। কান বলেন তবে তিনি এমন কিছু করতে চাননি যা নারীদের জন্য ভালো হবে না। তিনি নারীদের আবেগ নিয়ে খেলতেও রাজি নন। অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো, যোগ করেন কান। শিগগিরই 88 বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কান। মজার বিষয় হল এবার তিনি তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করছেন। ওই নারী কানের 86তম স্ত্রী ছিলেন। সে সময় বিয়ের 1 মাসের মাথায় বিচ্ছেদ হয় তাদের। আগের 87 জন স্ত্রীর ঘরে কানের কতজন সন্তান রয়েছে তা জানা যায়নি। বিশ্বের এমন সব মজার এবং অদ্ভুত তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।